হ্যালো গাইস, হোয়াটস আপ। আজকে আমরা খেলবো জিটিএ 3 মোবাইল এর সিরিজ। তো আমি চাইছিলাম জিটিএ ভাইস সিটির সিরিজ কন্টিনিউ করতে, কিন্তু জিটিএ 3 রকস্টার গেমিং কোম্পানির প্রথম 3D গেম, তাই আমরা ভাবলাম যে জিটিএ 3 থেকেই শুরু করি। তো আস্তে আস্তে আমরা সব গেমই খেলবো জিটিএর। তো প্রথম আমাদের স্টোরি দেখাচ্ছে কী হয়েছিল প্রথমে। তাই আমাদের নায়ক বলতে পারে না, কারণ তার গলায় গুলি করে দিয়েছিল, পরে সে অ্যারেস্ট হয়ে গেছে, তো খবরও এসে পড়ছে। তো দেখা যাক সামনে কী হয়। এখন মনে হয় আমরা ব্রিজ দিয়ে যাবো, তখন কিছু লোক এসে ব্রিজটা ব্লাস্ট করে দিবে। তো দেখি কী হয়। এখন ওই যে ভ্যান এসে পড়ছে, সেটা তো একজনকে ছাড়াই নিয়ে যাবো। ওদের মনে হয় কেউ আছে এখানে আমাদের সঙ্গে, একটা অপরাধী। তো গাইস, এখন আমরা ব্রিজের উপর উঠবো, তো দেখি কি হয় এখন। তো এই যে দেখা যাচ্ছে যে ভ্যান আছে পিছনে আমাদের, এখনই বোমটা ফেলবো ব্রিজের ওপর। তো এই যে ওভারটেক করবে মনে হয়। এখন আমি এই গেমটা আগে খেলছিলাম অনেক আগে কম্পিউটারে, তো এখন আমি ভাবলাম মোবাইলের গেম প্লে খেলবো, কারণ মোবাইলে খেলতে কেমন লাগে দেখবো। তো এই যে ভাই আমাদের কী করছে, আটকাই ফেলছে এখন, নামছে ওরা, দেখি এখন কী হয়। এই জায়গায় ওদের সঙ্গে কে সারাই নিয়ে যেতেছে, তো সঙ্গে সঙ্গে আমরাও পলাবো এই পুলিশদের মাইরে। এই যে ভাই আমাদের একটা মারছে, যে আমাদের নায়ক, তো নায়ক কথা বলতে পারে না, আর ওই টাকলার হাতে সমস্যা, ওই যে বোম ব্লাস্ট হয়ে গেছে। এখন পুরো ব্রিজটা ভেঙে যাবো, তো আমরা এই পাশে আটকে পড়বো, আর ওই পাশে যাইতে পারবো না। পরে আমাদের যখন লেভেল খেলবো, তখন এই ব্রিজটা একা একাই রিপেয়ার হয়ে যাবো, পরে এই আনলক ওই শহরটা। তো এখন আমরা গাড়ি দিয়ে অন্য জায়গায় যাবো, যে গিভ মি লিবার্টি বলতেছে আমাদের গাড়ি চালাইতে, কারণ হাতে সমস্যা। তো আমাদের ম্যাপে চেক পয়েন্টটা মার্ক করে দিছে, এখন যাই দেখি এখানে কী হয়। এখন মনে হয় আমরা জামা কাপড় চেঞ্জ করবো, জামা কাপড় চেঞ্জ করে একটা একজনের কাছে যাইতে হবো। তো এই গেমে আমি ড্রাইভিং একটু অদ্ভুত, মানে কন্ট্রোল একটু অন্যরকম, কারণ জিটিএ ভাইস সিটির কন্ট্রোল অন্যরকম, আবার জিটিএ সান আন্দ্রেয়াসের অন্যরকম, কারণ আমি দুইটা গেমই মোবাইলে খেলছি। এই গেমের ড্রাইভিং স্কিল আমার একদমই ভালো না, তো কখন কোন জায়গায় যেয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবো কে জানে। তো আমরা আমাদের এখানে আইসে পড়ছি চেক পয়েন্টের ওখানে, তো এখানে আমাদের একটা বাড়ি দিবে, এখানে গ্যারেজও আছে একটা। এখন আমরা জামা কাপড় চেঞ্জ করবো ভিতরে। তো আমাদের ক্যারেক্টার বলি, এখন জামা কাপড় পরে বার হয়ে আইসে পড়বো। ওই যে আমাদের গ্যারেজ দিছে, এটা দেখাই দিল। তো আমাদের আবার চেক পয়েন্ট যে দিছে ম্যাপে, তো ওখানে ড্রাইভ করে আমাদের যাইতে হবো। তো দেখি যাই এখন কার সঙ্গে দেখা করতে হয়। তো চেক পয়েন্টটা একদম কাছে আছে জায়গাটা, বললাম না আমি একদম কাছে, তাও আমি বারবার দেখছেন আবার আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতে আছি। আশা করছি সেই ক্লাবের এখানে। এবার আমরা ভিতরে যাই দেখি কি হয়। লুজিস কি লেখছে বানানো বুঝতে আছি না নামটা, দেখি এখন কি বলে। ও গাইস, নাম হলো লুইজ, তো দেখি ওই ডাক জানুকে কি বলে আমাদের।
এই পাগলার হাতে সমস্যা, তাই তালা তো খুলতেই পারতেছে না দরজাটা। তো এটা কি, এটা কি লুইজ? ওরে বাপ রে, এটা তো বডিগার্ড, নিম্ন করে বাইরে এলো মনে হয় নিজে মালিক। তো কি বলে দেখি আমাদের। Pick up Misty from the clinic, then bring her back here. Remember, no one messes with তো আমাদের মিষ্টি নামের এক মেয়েকে পিক আপ করে আনতে হবে এই জায়গায়। তো সে আমাদের সাবধানতা বলতেছে, ওই মেয়েটাকে সাবধানে পিক আপ করে আনতে হবে আমাদের। তো দেখি সে কোন জায়গায় আছে। তো এই গাড়িটা যাবো না, ভাঙ্গাচোরা গাড়ি, গেলে আমাদের রেসিস বা থাকবে না আর। তাই ভালো এই গাড়িটা, ভালো লাগছে এই যে নিয়ে যাই আমরা। তো গাইস আমরা এসে পড়ছি সেইখানে হসপিটালে মিষ্টিকে পিক আপ করার জন্য। আরে জিজ্ঞায় তাড়াতাড়ি, আরে উঠ নাকি মায়ের জন্য তোকে। বুঝছি তুই মিষ্টি, এখন তুই মিষ্টি হোক বা হালুয়া আমার কি, তাই তোকে সুন্দর করে রেখে আসতে হবো, এটাই আমাকে বলছে। তো গাইস আমরা এসে পড়ছি সেই ক্লাবের এখানে। তো এখানে একে ই করে দিই, নামাই দিই। ওরে ভাই, $1500 দিছে। আর GTA সিটিতে মার্সিডিজে রেখে আসতে দিছিল আমাদের মাত্র $100। তো এখানে বেশি দিছে অনেক। তো আজকে আমরা এই শহরটাকে একটু ঘুরে দেখি, এই শহরটা কেমন। GTA সিটিতে অনেক ঘুরছি, এখন GTA 3 ঘুরে দেখি। তো এখানে কি স্টান করা যাবে, কিন্তু আমি এখন গাড়িটা নষ্ট করব না। তো একটা কাজ করি, গাড়িটা আমি আমার গ্যারেজে রেখে আসি। তো গাড়িটা আমার ভালো লাগছে, তোমাদের বাসার কাছেই আছে সামনেই একটু। তো এই যে এই গলিতে আমাদের বাসা, তো গাড়িটা রেখে দিই। আরে ভাই আবার আবার অ্যাক্সিডেন্ট করে ফেলছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা অন্য ভিডিওতে এই GTA 3 মোবাইলের গেম প্লে কন্টিনিউ করবো। তো আজকের জন্য গুড বাই।